এখন আমরা চলেছি জলপাইগুড়ির উদ্দেশ্যে, কারণ জলপাইগুড়ি টাউন স্টেশন থেকেই আমাদেরকে ট্রেন ধরতে হবে তারাপীঠের জন্য। তারপর এভাবেই মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি টাউন স্টেশনে, আর সেখানে গিয়েও আমরা হাসি ঠাট্টা মজা করে আমাদের সময় কাটিয়ে দিলাম। আমাদের ট্রেন চলে আসছে তারাপীঠ যাওয়ার। আমাদের কোচটা পড়েছিল একদম শেষের দিকে, তাই সবাই মিলে দৌড়াদৌড়ি করে গিয়ে কোনোরকমভাবে ট্রেনে উঠলাম। আর আমি এই যাত্রায় বিশেষভাবে কোনো ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, আর সেটা কেন তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। গুড মর্নিং সবাইকে, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি তারাপীঠে অনেক সব বন্ধুরা মিলে, সব বন্ধু বান্ধবরা মিলে আজকে যাচ্ছি তারাপীঠে। অনেক দিনের প্ল্যান ছিল যে তারাপীঠে যাব, সেই স্বপ্ন আজকে পূরণ হবে। আর এখন আছি আমরা হলদিবাড়ি এক্সপ্রেসে, যেটা জলপাইগুড়ির থেকে ছাড়ে 8:50, আর রামপুরহাটে গিয়ে নামবো আমরা 3:30 কি 4:00 তো মেনলি এই ট্রেনটা হচ্ছে মেনলি চেয়ার গাড়ি, আর আমরা আছি 2S কোচে। আর এই ট্রেনে দুই ধরনের কোচ আছে, একটা হচ্ছে 2S, একটা হচ্ছে AC চেয়ার গার্ড যেটা। তো এটা হচ্ছে 2S কোচ, AC তে আমরা হয়তো যেতে পারবো না অনেক দূরে। আর এইদিকে সব বন্ধু বান্ধব, আর ওদিকে অনেকে আছে। আর এই যে এদিকে চলছে তাস খেলা, উইটেই ঢুকে গেছি আমরা NGP-তে, এখানে কিছুক্ষণ দাঁড়াবে। আর এই ট্রেনের একটা ব্যাপার হচ্ছে, এই ট্রেনে হচ্ছে একটাই মাত্র AC কোচ, আর বাদবাকি সব 2S। আর এই হচ্ছে মোটা ভাই। তো আমরা এখন আছি NGP-তে, এখান থেকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, রুটি আর সবজি এই কাকার এখান থেকে। বাবা আমি রুটি আর খাও, একবার খাও, এইভাবে ছিড়বেন। হ্যাঁ টুকরোটা এইভাবে সবজিটা অ্যাড করে এরকম করে। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ জানলার পাশে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলতে থাকলাম তারাপীঠের উদ্দেশ্যে। তারপর আমি আর বিট্টু মিলে একটু দিয়ে দিলাম ক্যান্ডিড পোজ। তো আমরা এখন চলে এসেছি মালদা টাউনে, এখন বাজে 1:22, আর এখান থেকে আমাদের রামপুরহাট পৌঁছাতে আরও সময় লাগবে, প্রায় আরও 2-3 ঘন্টার মতো লাগবে। এটা হচ্ছে মালদা টাউন, এদিকে আমাদের ট্রেন, সবাই ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। রামপুরহাটে চলে এসেছি আমরা, ভাবছি এখন চলে এসেছি আমরা স্টেশনের বাইরে, আর এখান থেকে আমরা অটো ঠিক করে সোজা চলে যাব তারাপীঠের দিকে। আর এখান থেকে আমাদের অটো ভাড়া নিয়েছিল 40 টাকা করে। সো চলো একবারে তারাপীঠে গিয়ে দেখা হচ্ছে।
সবাইকে। তো আমরা ট্রেন থেকে নেমে অটো করে চলে এসেছি আমাদের হোটেলে, তারাপীঠের মন্দিরের একদম সামনে আমাদের লজ। আর আমাদের লজের নাম হচ্ছে হোটেল কলকাতা। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা টোটাল এসেছি 18 জন। তো আমরা উপরে একটা রুম নিয়েছি 5 জনের, এইদিকে একটা রুম আছে আমাদের, আর নিচে আছে যেখানে আমাদের দিদিরা আছে। তো এটা হচ্ছে রুম, পরে কথা বলে। এটা হচ্ছে ওয়াশরুম, রুমগুলো একটু ছোট, ওয়াশরুমটাও একটু ছোট। আর এটা হচ্ছে রুমের ব্যালকনি, ওইখানেও ফোনে কথা বলে। মন্দিরের চূড়াটা হালকা, জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মানে আমরা যেখানে আছি সেখান থেকে মন্দিরটা 2 মিনিটের রাস্তা আর কি। আবার এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে আশেপাশে ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। ব্লগ করতেছিস? হ্যাঁ, তারাপীঠে ব্লগ কর। কি ব্লগ আর তুই ছেলে। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে সবাই মিলে আশপাশটা একটু ঘুরে নিই। মানে এটা হচ্ছে তারাপীঠের বাজারটা, মন্দির চত্বরের আশেপাশেই এই বাজারটা বসে। তো এখানে কিছুক্ষণ ঘুরে আমরা সোজা চলে যাই তারাপীঠের মহাশ্মশানে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি তারাপীঠের মহাশ্মশানে। ভয় লাগে রে ভাই, যোগ্য হচ্ছে। এখানে যজ্ঞ চলছে, যাই না। আমি আজকে বসে তোমাকে বলছি অনেক কিছু, তোমার জন্য ভেবেছে বলি তোমাকে এখন লাভ করি, নাহলে তুমি তোমাকে দেখো এরকম দেয়ালে ছবি করে রজনীগন্ধার মারা। আমরা এখন আছি তারাপীঠের মহাশ্মশানে, আর খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স। কোন দিকে শ্মশান? একদম জয় মা, জয় মা, কেউ দেব না, কেউ না না, মাথা খারাপ। আরে মোদিকে বললাম বারবার আসতে, ওনা শুনি না। আস্তে আস্তে আস্তে, ওই যে সিঁড়ি না আমরা আমরা এখন কোথায় রনি? তারাপীঠ মহাশ্মশান। মোদি কোথায়? আমরা বাবা পবিত্র স্থান শ্মশান। কেমন ফিল হচ্ছে তো? আমার ফিলটা একদম অসাধারণ ফিল। এই ফিল আমি কোনোদিনও জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। ও বাবা, আমি যাবো না রে। আরে আয়, কিচ্ছু হবে না। শ্মশানের ভেতরটা ছিল একদম গুটগুটে অন্ধকার, কোথাও কোন রকম আলো ছিল না। আর কিছু কিছু জায়গায় চলছিল সাধুদের হোম যজ্ঞ। তো আমি ভিডিওগুলো বেশি কাট করিনি, যাতে তোমরা রিয়েল ভাইবটা পাও। এখানে চলছে সাধুদের হোম যজ্ঞ। হ্যাঁ,
কেন ভাই? এবার তো ভাই গাছ হনসম করছে। জয় মা তারা। যাবো গা এখন দিকে যাওয়া যাবে এদিকে। আমরা এখন এই তারাপীঠের শ্মশান থেকে বের হলাম। এটা একদম আলাদাই অনুভূতি। এটা 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 অনেক ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ এটা এটা এখন হচ্ছে হার্টবিট অনেক এই যে এটা 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 বলে বোঝানোর মতো না। এটা বলে বোঝানোর মতো না এমন অনুভূতি সত্যি। হ্যাঁ সত্যি প্রথমবার প্রথমবারই সেই অনুভূতি প্রথমবার খুব ভালো। কি নিবি? হ্যালো বল আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ। কিছু জিনিসপত্র কিনলাম তারাপীঠের মার্কেট থেকে। এবার সোজা চলে যাব আমরা রুমে, তারপর বেরোবো খেতে। রাত্রি বাজে প্রায় 11টা। এখন হোটেল খোলা আছে কিনা আমরা যাচ্ছি, কি হয় দেখি। এখানে বীরভূমে কয়েকটা দোকান খোলা, এদিকে খোলা আছে, এদিকে বেশিরভাগ দোকান খোলা নেই। খাওয়ার দোকান খোলা আছে কিনা আমরা রাস্তার এদিকে যাচ্ছি মেন রোডে, দেখি কি হয়, আপনাদেরকে পরে জানাবো। তারপরে তারপরে চলো দেখি কি খাওয়া যায়, খোলা আছে। এই যে আমরা দুজন একদম হোটেল। এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মেরে সোজা চলে যাই হোটেলে, কারণ কালকে সকাল উঠতে হবে 5টায় আর গিয়ে দাঁড়াতে হবে লাইনে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।